কেয়ারে অ্যাসাইনমেন্ট সমাধান 2021 অংশে আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ষষ্ঠ সপ্তাহের ন্যায় সপ্তম সপ্তাহের সপ্তম শ্রেণীর গণিত 2 অ্যাসাইনমেন্ট সমাধান করব। তো আমরা কম্পিউটার স্ক্রিনে পুরো সমাধানটি করব। তার পূর্বে আপনাকে বলে রাখি, আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে ভিডিওটিতে এক লাইক বাটন প্রেস করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি। আর আপনাদের বিগত অ্যাসাইনমেন্ট সমাধানগুলো আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেগুলো দেখে নেবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে আমরা সপ্তম শ্রেণীর সপ্তম সপ্তাহের গণিত 2 অ্যাসাইনমেন্ট সমাধানটি দেখে নিই। তো আমরা চলে এলাম অ্যাসাইনমেন্ট 2021 বিষয় গণিত শ্রেণী সপ্তম এবং এটি সপ্তম সপ্তাহের জন্য গণিত 2 হবে। আমরা গণিত 1 এর পূর্বে করেছিলাম। তো এখানে আমাদের প্রশ্ন রয়েছে দুইটি। নাম্বার 1 হচ্ছে তোমার পরিবারের দুজন সদস্যের বয়স বছরে লিখো এবং তাদের বর্গমূল সংখ্যার আগে স্থাপন করো। অর্থাৎ আমাদের পরিবারের দুজনের বয়স লিখতে হবে বছরে এবং তাদের বর্গমূল করতে হবে। বর্গমূল করে সেই বর্গমূলের সংখ্যা রাখা আমাদের দেখাতে হবে। আমরা সমাধান করেছি এটি। এবং 24 ও 143 সংখ্যা দুটির বর্গের সমষ্টি বর্গমূল নির্ণয় করো। আবার সংখ্যা দুটির বর্গের অন্তরের সাথে কোন কততম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো। এখানে আমরা প্রথম সমাধান দেখব, 1 এর সমাধান। আমরা লিখেছি আমার পরিবারের দুইজন সদস্যের বয়স যথাক্রমে 36 বছর এবং 49 বছর। তো এখানে 36 এর বর্গমূল হবে √36 = 6 এবং নির্ণয় সংখ্যা রাখা হবে। সংখ্যা রাখাটা হবে এরকম, এখানে থাকবে 0 এবং ডান দিকে +1 2 3 4 6 7 এবং বাম দিকে -1 2 3 4 5 6 7 ইত্যাদি ইত্যাদি। তো যেহেতু আমাদের 6 তাহলে 6 এর ঘরে আমরা মার্কিং করব এবং এটা অবশ্যই শূন্য থেকে ডান দিকে যাবে এবং শূন্য থেকে ডান দিকে যাবে, যেহেতু 6 হচ্ছে আমাদের প্লাস চিহ্ন, ধনাত্মক চিহ্ন। এভাবে সংখ্যা রেখা সুপ্রিয় শিক্ষার্থী আপনারা এঁকে নেবেন। এরপর হচ্ছে 49 এর বর্গমূল হচ্ছে √49 সমান 7 এবং নির্ণয় সংখ্যা রাখা হবে 6 এর মতোই হবে। এখানে আমরা 7 এর ঘরে গুণ চিহ্ন দিব এবং এটাও হবে শূন্য থেকে ডান দিকে, যেহেতু 7 হচ্ছে ধনাত্মক সংখ্যা অর্থাৎ প্লাস রয়েছে, যদি মাইনাস থাকতো তাহলে বাম দিকে হতো। এরপর আমরা দেখব 2 এর সমাধান। অর্থাৎ আমাদের এখানে বলা ছিল যে 24 এর বর্গ, 24 এর বর্গ হচ্ছে 24 হোল স্কয়ার, 24 × 24 576 এবং 143 এর বর্গ হচ্ছে 143 হোল স্কয়ার। 143 দুইবার যদি আমরা গুণ করি তাহলে 20449 হয় এবং সংখ্যা দুটির বর্গের সমষ্টি, যেহেতু আমরা 20449 এবং 576 এই দুইটির বর্গের সমষ্টি নির্ণয় করব 21025। এর পরবর্তী অংশে আমরা চলে যাব 21025 এর বর্গমূল নির্ণয় করব। 21025 এর বর্গমূল যদি আমরা এইখানে 1 প্রথমে ধরি তাহলে এখানে 1 থাকে, 2 থেকে 1 মাইনাস হলে থাকে 1 এবং এখানে আমরা 2 ঘর নামাই 10, তাহলে হয় 110 এবং 1 এর দ্বিগুণ হয় 2। তাহলে আমরা কত লিখলে এখানে 110 এর মধ্যে ভাগ যায়, তাহলে আমরা যদি 4 নেই, এখানেও 4 দেই, তাহলে 4 এবং 24 যদি গুণ করি তাহলে হয় 96। 110 থেকে 96 যদি চলে যায় তাহলে থাকে 14 এবং পরবর্তী সময় আমরা এই দুই ঘর নামাবো 25, তাহলে 14 25, তাহলে 24, এখানে 14 এর দ্বিগুণ হচ্ছে 28, এখানে 28 লিখলাম এবং এখানে যদি আমরা 5 ব্যবহার করি এবং এখানেও 5 দেই তাহলে গুণফল আমাদের হয়ে যায় 0 হয়, অর্থাৎ আমাদের বর্গমূল হবে 145। এভাবে আমরা এর বর্গমূল নির্ণয় করলাম। পরবর্তী সময় আবার সংখ্যা দুটির বর্গের অন্তর, যেহেতু সংখ্যা আমাদের ছিল 20449 -576, তাহলে হবে 19876। এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কিন্তু দেখেন অবশিষ্ট 273 থাকে। যেহেতু অবশিষ্ট 273 থাকে তাহলে আমরা লিখতে পারি, যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 273 আছে, কাজে এই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এবং 19873 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে 140 + 1 এবং 141। তাহলে 141 এর বর্গ আমরা নির্ণয় করি 19881 হয় আর এখানে হয় 19873। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 19881 - 19873 8। অর্থাৎ আমরা বলতে পারি যে 19873 এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে 100 एकशत एकचल्लिस एखाने एकशो चल्लिस छिलो एकशत एकचल्लिस हबे। तो एई छिलो सप्तम श्रेणीर जोन्नो सप्तम सप्ताहेर गणित 2 असाइनमेंट समाधान। आबारो बोलছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে যদি কাজে লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক বাটন প্রেস করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন কারণ আমরাই প্রথম আপনাদের অ্যাসাইনমেন্টের সমস্ত সমাধান আমরাই প্রথম দিয়ে থাকি এবং নির্ভুল সমাধান দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই অবধি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাধান অংশে। আল্লাহ হাফেজ।